কারফিউ শিথিলের সময় বৃদ্ধির সাথে সাথে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কর্মজীবী মানুষের। উত্তর এলাকা থেকে সার্বিক অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি এই মুহূর্তে উত্তরায় রয়েছেন, কি অবস্থা দেখছেন? কারফিউ তো শিথিল হয়েছে, আগের থেকে সময় বেড়েছে, মানুষের ব্যস্ততা কেমন দেখছেন? টুম্পা, আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাভাবিক মানুষের যে কর্মব্যস্ততা রয়েছে, স্বাভাবিক জীবনযাপনে ফেরার যে মানুষের প্রবণতা, সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। যথেষ্ট বলা যায় যে সড়কে গাড়ি চলছে, গণপরিবহন রয়েছে, ব্যক্তিগত যান রয়েছে, এখানে সব ধরনের গাড়ি কিন্তু চলাফেরা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে গাড়ির উপস্থিতি রয়েছে এবং যথেষ্ট পরিমাণে মানুষও কিন্তু পথে নামছেন, তাদের যে প্রয়োজনীয় কাজের জন্য নামছেন, কর্মক্ষেত্রে যাচ্ছেন, স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো জীবনের সেটি কিন্তু সবাই এখানে সেরে নিচ্ছেন। এবং আমরা সকাল থেকে আসলে যখন থেকে এই উত্তরা এলাকাগুলো আমরা ঘুরছিলাম, আমরা দেখতে পেয়েছি যে উত্তরার প্রায় প্রতিটি জায়গাতেই কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, মানুষ নিজেদের মতো কিন্তু চলাফেরা করছেন, তাদের যে কাজকর্মগুলো সেগুলো সেরে নিচ্ছেন। গাড়ি কিছুটা বলা যায় যে স্বাভাবিক সময়ে যেরকম আমরা গাড়ি চলাচল করতে দেখি কিছুটা কম রয়েছে, তবে গাড়ি রয়েছে, স্বাভাবিক যে মানুষের কর্মতৎপরতা সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু দেখেছি যে আমরা যেই জায়গাটাতে আছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন। আমি কিন্তু কিছুটা উত্তরার প্রবেশ মুখে এয়ারপোর্টের পরের দিকে কিন্তু দেখেছি যে আর্মিও কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থানে রয়েছে, সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে পরিস্থিতি স্বাভাবিক, মানুষের যে স্বাভাবিক কর্মপ্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তেমন যানজট নেই, তবে গাড়ি কিছুটা কম হলেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যায় আছে, মানুষের কিন্তু কোনো ধরনের পরিবহন সংকটও আমরা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে কিন্তু বলা যায়, যেমন আমি সকালেও কিন্তু কারণবাজার এলাকার চিত্র বলছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তো আমি যে কটি এলাকায় ঘুরেছি আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় দেখেছি, যানবাহন কোথাও কোথাও কিছুটা বেশি যানজট হচ্ছে কোথাও কোথাও, এবং কোথাও কোথাও দেখেছি যে কিছুটা গাড়ির সংখ্যা কম রয়েছে, তবে যে গাড়ির সংকট কিংবা পরিবহন সংকট এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম সেরে নিচ্ছেন এবং রাস্তায় নামছেন। তো এই ছিল টুম্পা আমার কাছে এখন পর্যন্ত উত্তরা থেকে সার্বিক পরিস্থিতি। সাকিব, আপনাকে ধন্যবাদ।